দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রবিবার গোপাল বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ পূর্তি উদযাপন স্মরণ সভা এবং সাথে সাথে বই প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হলো। সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক ও খড়দহ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা খড়দহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গোপাল বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ পূর্তি উদযাপন স্মরণ সভা এবং বই প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হলো খড়দহ রবীন্দ্র ভবনে। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা প্রদীপ ভট্টাচার্য এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং ফর্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। এবং এদিন এই স্মরণ সভা ও বই প্রকাশের সাথে গোপাল বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।